রাষ্ট্র ভারতবর্ষে সড়ক দুর্ঘটনা যেন ক্রমশই বাড়ছে এবং রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যেও সড়ক দুর্ঘটনা একই রকম ভাবে ক্রমবাড়ন্ত আর এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবার এগিয়ে আসলো এবিভিপি এবিভিপির পক্ষ থেকে উদয়পুরের রমেশ চৌমুহনীতে একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেখানে দিনের পর দিন অত্যধিক গতিতে যখন বাইক চলছে হেলমেট ছাড়া যখন বাইক চলছে যার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে ক্রমশই এবং সেই দুর্ঘটনাতে লাগাম টানার জন্য বা দ্রুত গতিতে যান চালানো এমনকি হেলমেটবিহীনভাবে বাইক চালানোর ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে সেখান থেকে সুরক্ষা বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে এবিভিপির একটি কর্মসূচি হাতে নেওয়া হয় সড়ক দুর্ঘটনা এমনকি মৃত্যু যেগুলোকে কমানোর জন্য অকালে যার ফলে ছড়িয়ে পড়ছে বহু তাজা প্রাণ তাই সেক্ষেত্রে সড়ককে সুরক্ষা দিতে উৎসাহ দিতে এবিভিপির সচেতনতামূলক আজকে কর্মসূচি উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এবিভিপি ইউনিটের প্রশংসনীয় উদ্যোগ এক কথা এবং স্থানীয় রমেশ চৌমুহনীতে চলে তাদের আজকের এই কর্মসূচি পথ চলতি যারা যান চালকরা রয়েছেন তাদেরকে দুর্ঘটনা রোধে আজকে উৎসাহিত করেন এবিভিপির পক্ষ থেকে সকলকে দান করান যারা হেলমেট ছাড়া রাস্তাতে বেরিয়ে পড়েছেন যারা অত্যধিক ভাবে গতিতে গাড়ি চালাচ্ছেন সেই সমস্ত যান চালকদেরকে আজকে রমেশ চৌমুহনী এলাকাতে দান করান এবিভিপির পক্ষ থেকে কর্মীরা এমনকি পরবর্তী সময়ে তাদেরকে সতর্ক করা হয় আগামী দিনে যাতে যারা মেনে চলেন প্রত্যেকটা বিষয় আসলে যাতে রয়েছে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে তাই আজকে জানানো হয়েছে এবিভিপির পক্ষ থেকে বক্তব্য রয়েছে সেক্ষেত্রে এবিভিপির কর্মীদের শুনব আমাদের দেখছি যে অনবরত দুর্ঘটনা চলে যাচ্ছে যারা হ্যান্ড করবে তারা মানে মাথা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে এই সব কমানোর জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আজকে সব ট্রেনদের নিয়ে আমাদের কার্যকর্তারা নিয়ে যাতে হেলমেট সবাই করে মানে সাবধান থাকে তারা যাতে ক্ষতি না হয় এই জন্য আমরা আজকে প্রোগ্রামটা করেছি কোন জায়গায় প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামটা রমেশ চৌমুহনী কতটুকু সাফল্য পেয়েছো মনে করো অনেক সাফল্য তো পেয়েছি আমাদের কার্যকর্তারা অনেক পরিশ্রম করেছে আজকে আশা করি আমরা আগামী দিনে এইভাবে এবিপির জন্য কাজ করে যাব আপনার শুনলেন এবিভিপির এক কর্মীর বক্তব্য এবং সেক্ষেত্রে কলেজ পড়ুয়া আজকে স্টুডেন্টদের সমাগম লক্ষ্য করা যায় উদয়পুরের রমেশ চৌমুহনীতে এবং সেক্ষেত্রে তাদের একটা উৎসাহ লক্ষ্য করা গেছিল ব্যাপকভাবে তারা যেরকম ভাবে খুশি হয়ে সাবলীল ভাবে এই ডিউটিটা পালন করছেন তারা এই কর্মসূচিটা হাতে নিয়েছেন তার পাশাপাশি যারা রাস্তাতে বেরোচ্ছেন যান চালকরা তাদেরকে উৎসাহিত করছেন যাতে করে আগামী দিনে তারা হেলমেট পরে রাস্তাতে বের হন সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে করে তারা গতি কমিয়ে রাস্তাতে বের হন বাইক চালান বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয় কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে এবিভিপির এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার